কি বলছি বুঝতে পারছেন না? অথচ একটা শিক্ষিত মানুষ, জ্ঞানী মানুষ, তাকে কেউ ভোট দিলেন না। তাহলে এই লোকটা যখন এমপি ভোট হচ্ছে, এমএলএর ভোট হচ্ছে, একটা চোর ভোটে দাঁড়িয়েছে, আপনি জানেন এলাকার এক নম্বরের খুনি, কিন্তু রানিং পার্টিতে দাঁড়িয়েছে বলে ভোট দিয়ে দিলেন। অথচ একজন মাস্টার মশাই দাঁড়িয়েছে, ভদ্র মানুষ দাঁড়িয়েছে, নির্দলের প্রার্থী, একজনও ভোট দিলেন না। আপনি চোরকে পাঠিয়েছেন পার্লামেন্টে, ওর থেকে ভালো কিছু আশা করতে পারেন? পারেন বলুন? পারেন না। কোথাও শিক্ষিত মানুষদের মর্যাদা নেই, এই জন্য আজকে সমাজে অরাজকতা। শিক্ষিত মানুষদের সম্মান দিতে শিখুন। আজকে আমাদের সমাজের কি অবস্থা? শিক্ষা অধঃপতনে চলে যাচ্ছে। তার আরেকটা কারণ, আগামী জেনারেশন পঙ্গু হতে চলেছে। আপনাকে বলে দিলাম এটা, আগামী দু-দশ বছরে শিক্ষা ব্যবস্থা পঙ্গু হতে চলেছে। এই যে আপনাদের মুর্শিদাবাদই মনে হচ্ছে সম্ভবত, একটা চ্যানেল আছে পল্লীগ্রাম না কি বলছে, শফিকের ভিডিও, হ্যাঁ, ফচকে ছেলে কি করে পরের মেয়েকে পটিয়ে পাঠিয়ে বিয়ে করতে হয় এটা দেখায় না, হ্যাঁ, আর কি করে বউ সাজতে হয় এটা দেখায়, কি করে পরের মেয়েকে এরকম করে গুতা দিতে হয় এটা দেখায় ওখানে, হ্যাঁ, কি করে কাকে চোখ মারতে হয় এটা দেখায়, কোমর দুলিয়ে মানে পেট বার করে ড্যান্স করতে হয় বাচ্চা ছেলেকে এটা দেখানো হয়, কি করে মিথ্যা কথাটা গুছিয়ে বলতে হয় এই ভিডিওটা দেখানো হয়। আর আপনার আমার বাড়ির মেয়ে, আপনার আমার বাড়ির ছোট বাচ্চারা মোবাইলে লিখতে না পারলে বলছে শফিকের ভিডিওটা করছে কি করছে না, সারাদিন এই নিয়ে ব্যস্ত, সারাদিন টোটাল সমাজের সিস্টেমটাই নষ্ট করে দিয়েছে। আর ইহুদি খ্রিস্টান এটা চাইছে, ইহুদিরা যেরকম হোক আর সব বাচ্চা ছেলে পঙ্গু হয়ে যাক, এগুলো হচ্ছে কি হচ্ছে না? আল্লাহু আকবার। এই সমস্ত চ্যানেলগুলোকে বয়কট করা দরকার অবিলম্বে, সরকারি পক্ষ থেকে এদের ব্যাপারে কড়া স্টেপ নেওয়া উচিত, জনস্বাক্ষর করে এই চ্যানেলের বিপক্ষে থানাতে অভিযোগ জানানো উচিত। গোটা শিক্ষার ব্যবস্থা, শিশু মনের, কচি মনের সুচিন্তা ভাবনাকে এই সমস্ত মিডিয়াতে দেখা, পল্লীগ্রাম এটা ওটা, এই সমস্ত ভিডিও আমাদের সর্বনাশ করে দিচ্ছে আগামী জেনারেশনকে। করছে কি করছে না? একটা বাচ্চা শিশু কাছে মোবাইল না থাকলে ভাত খায় না। আপনাকে কি বলবো, আমারও মেয়ের অবস্থা তাই, কিছু করার নেই। অবশ্যই আপনার কাছে বিনীত অনুরোধ, শিক্ষায় শিক্ষিত হন, আপনার ছেলেকে করুন, তবে একেবারে এক পক্ষ অবলম্বন করবেন না, তাহলে সমাজ আরও অধঃপতনে চলে যাবে। কি বলছি বুঝতে পারছেন? আপনার ছেলে শিক্ষায় শিক্ষিত হোক, সাথে সাথে মাদ্রাসার সঙ্গে একটুখানি টাচ রেখে দেবেন, ইনশাল্লাহ, ইনশাল্লাহ, দিনই শিক্ষা এবং দুনিয়াবি শিক্ষা দুটোই হবে ইনশাল্লাহ, তাহলে আপনার ছেলেকে মানুষ বলে সমাজে গণ্য হবে, তাছাড়া হবে না। কি আশ্চর্য ব্যাপার, দিনই শিক্ষা না থাকলে কত সমস্যা দেখতে পাচ্ছেন না? ওই যে বাংলাদেশের একটা কোন নাস্তিক আছে আসাদ নূর, ব্রাদার রাহুলের সঙ্গে ডিবেট হলো, যেটা দেখেছেন, কত বড় অসভ্য নাস্তিক। নাস্তিক আবার মানুষ হয় নাকি? নাস্তিক তো কেউ হয় না, গরু হতে পারে, নাস্তিক হবে না। ও শিক্ষিত যদি হবে নাস্তিক হবে না, ঠিক আছে? জেনারেল শিক্ষিত অনেক লোক আছে, আমার এই কথাগুলো কেটে দেন তো দেখি, তাহলে বলবো আপনি বাপের বেটা, আপনার কত সার্টিফিকেট আছে আর কত আপনার এডুকেশন আছে, কত আপনি শিক্ষিত মানুষ, আমার এই কথাগুলো কেটে দেন যে মমতাজুল সাহেব আপনি এতগুণ যা কথা বললেন সব কথা ক্যান্সিল, এটাই ঠিক। মানুষ নাস্তিক কেন হবে, গরু হতে পারে। একটা কথা মাথায় রাখবেন, আমি বিরিয়ানি খাচ্ছি এখানে এসে বেনাদোয়াতে, বিরিয়ানি অরিজিনাল খাইনি বোঝানোর জন্য, কেউ যে বুঝতে পারছেন না, তবে আমাকে রিকোয়েস্ট করেছে অনেকবার খাওয়ার জন্য, এটা বোঝানোর জন্য বিরিয়ানি খাচ্ছি, খুব টেস্ট বিরিয়ানি, আরে বাবা একদম মচমচ মচমচ করে মুখে দিয়ে চিবিয়ে একদম পেটের ভিতরে ঢুকিয়ে দিলাম। আচ্ছা বলুন তো, আমি যে বিরিয়ানিটা খেলাম এর পিছনে একটা রাঁধুনি আছে না নেই? আছে, আছে, রাঁধুনি থাকবে। আমি এই মাইকটায় কথা বলছি, এই মাইকের পিছনে একজন মাইকটা যে তৈরি করেছে কর্তা, এটা থাকবে কি থাকবে না? থাকবে। একজন গায়ক গান গাইছে, এ দুনিয়া এ মাহফিল তেরি কাম কি নেহি, গান শুনছে। আচ্ছা বলুন তো, এই গান শুনতে শুনতে আপনার একটা গায়কের কথা মনে পড়বে কি পড়বে না?
পড়বে কি করবে না? পড়বে, গান মানে গায়ক থাকতে হবে। এক কথায় বোঝা যায়, কর্ম থাকলে কর্তা থাকা বাধ্যতামূলক। কাজ যেখানে আছে তার পিছনে একজন কর্তা থাকতেই হবে। হবে কি হবে না? হবে। এই যে প্রতিদিন পূর্ব দিকে সূর্য উঠছে, পশ্চিম দিকে ডুবে যাচ্ছে, আচ্ছা বলুন তো প্রতিদিন এই যে ডিউটি সূর্যটার, এটা একটা কাজ কি কাজ নয়? তাহলে এর পিছনে একটা কর্তা থাকতে হবে কি হবে না? হবে। তার মানে বোঝা যাচ্ছে নাস্তিক হবার কোনো অপশান নেই। ও গরু, ও নাস্তিকও নয়। আশ্চর্য ব্যাপার, ও স্রষ্টা চিনতে পারছে না। রসগোল্লা খেয়েছেন? রসগোল্লা খান, খুব মিষ্টি, খুব টেস্ট, তাই না? খুব টেস্ট। আমি এখানে খেলাম দু পিস, খুব টেস্ট বানাদার রসগোল্লা। আচ্ছা এই রসগোল্লাটা যখন খান, এতেও তো স্রষ্টাকে আবিষ্কার করা যায়। মাথা রাখবেন, স্রষ্টাকে আবিষ্কার করতে হয়। আবিষ্কার মানে খুঁজে পাওয়া, স্রষ্টাকে খুঁজে পেতে হয়। কেমন করে? আপনাকে একটা জিনিস বলে দিচ্ছি, রসগোল্লা যেটা আপনি মুখে দিয়ে খুব টেস্ট, উড়ি বাবা রে, সাংঘাতিক ব্যাপার। বলুন তো রসগোল্লা তৈরি হয় কী দিয়ে? ছানা, তাই না? আচ্ছা ছানা তৈরি হয় কী দিয়ে? দুধ। দুধ তৈরি হয় কোথায়? গরুতে। গরু খায় কি? ঘাস খায়, তাই না? ঘাস খায়, ও বিচুলি খায়, যেটা ধানের খড় খায়, তাই না? সব কিছু খায়। ওর পেটে থাকে কি? গোবর। গোবর। ওর শরীরের ভিতরে আছে কি? রক্ত, তাই না? এই রক্ত গোবর তার মাঝখান থেকে সাদা স্বচ্ছ দুধ তার বাঁট দিয়ে টেনে টেনে বার করা হয়। এই যে টোটাল পদ্ধতিটা, একটা গরু ঘাস খেলো, ঘাস খাওয়ানোর পরে চিবিয়ে চিবিয়ে পেটে গোবর হলো, ওর ভিতর থেকে আবার দুধ তৈরি হলো। আচ্ছা কোনোদিন দুধ পান করতে গিয়ে গোবরের গন্ধ পেয়েছেন? পাননি। কে এই সিস্টেম করলো? কে? আল্লাহ। আল্লাহ আল্লাহ, মানুষ নাস্তিক হয় কি করে? অসম্ভব নাস্তিক হতে পারে না কেউ। যে বলছে আমি নাস্তিক, দ্যার ইজ নো গড, আল্লাহ বলে কেউ নেই, ও নাস্তিক নয়, ও গরু। এই রসগোল্লা পর্যন্ত আসা, বলুন তো দেখি এর পিছনে একজন কর্তা আছে না নেই? আছে। কে তিনি? আল্লাহ আল্লাহ আল্লাহ। এইবার আপনাকে বলবো শিক্ষিত মানুষদের সম্মান কতটা। এক, খুব মনোযোগ দিয়ে আমার বক্তব্যের এতক্ষণ সব যদি ভুলে যান, আমার 10 পয়সা আপত্তি নেই, এই জায়গাটা ভুলবেন না। পবিত্র আল কোরআনে শিক্ষিত মানুষদের মর্যাদা দিতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা আশ্চর্য ঘটনা বর্ণনা করেছেন। ইতিপূর্বে আপনি শুনেছেন, এটা আমি জানি, তারপরেও আপনার সঙ্গে পুনরাবৃত্তি করছি আমি। লোকমান হাকিম বলে একটা লোক ছিলেন, নাম শুনেছেন? শুনেছেন। নবী ছিলেন? হ্যাঁ ছিলেন না। রসুল ছিলেন? ছিলেন না, সাধারণ মানুষ ছিলেন। বাড়ি কোথায়? যারা ইতিহাসের ছাত্র আপনারা জানেন, বা যারা জেনারেল লাইনে শিক্ষিত ছিলে আপনারা ভালো জানেন যে দক্ষিণ আফ্রিকাকে বলা হয় দুর্ভিক্ষের মহাদেশ। এই দক্ষিণ আফ্রিকার একটি শহর, জায়গাটার নাম হচ্ছে হাবাসা, বর্তমানে যার নাম ইথিওপিয়া। এই ইথিওপিয়ার কোনো একটা পল্লী গ্রামে জন্মগ্রহণ করেছিলেন, নাম তার লোকমান হাকিম। লোকটা পেশায় বকরি চড়াতেন, পেশাতে কাঠের ভালো মিস্ত্রি ছিলেন, কিন্তু জ্ঞানী খুব, খুব জ্ঞানী। কেমন জ্ঞানী জানেন? লোকমান হাকিম যে মালিকের বাড়িতে কাজ করে বকরি চড়ানোর, একদিন বকরি জবাই করেছে, মালিক বলছে লোকমান আজকে রান্না হলো কি? বলছে আজকে রান্না হয়েছে বকরি। লোকমান এক কাজ করো, বকরির দেহের সব থেকে উৎকৃষ্ট জিনিসটা আমাকে দাও, আমি খাবো। লোকমান হাকিম আনলেন হৃৎপিণ্ড, আনলেন বকরির জিব। জিব আর হৃৎপিণ্ড এই দুটো জিনিসে প্লেটে করে দেওয়া হলো মালিককে। মালিক খাচ্ছে, খেতে খেতে বলছে লোকমান তাহলে এইটাই একটা প্রাণীর দেহের সব থেকে উৎকৃষ্ট, মানে উত্তম? বলছে হ্যাঁ। লোকমান হাকিম কিছুদিন পরে আবার বকরি জবাই করে রান্না করেছে, মালিক বলছে এই লোকমান আজকে তুমি বকরির দেহের সব থেকে নিকৃষ্ট জিনিসটা আমার কাছে আনো, আমি খাবো। লোকমান হাকিম আবার এই হৃৎপিণ্ডটা আনলেন আর জিব আনলেন। তখন মালিক বলছে লোকমান
তাহলে এই দুটো আগের বারে এনেছিলে উৎকৃষ্ট বলে আজকে নিকৃষ্ট আবার এইটাই আনলে? তখন লোকমান হাকিম বলছেন, হুজুর একটা প্রাণীর ভিতরে যদি দুটো জিনিস সুস্থ থাকে তাহলে সে সুস্থ, একটা মানুষের ভিতরে যদি দুটো জিনিস কেউ ভালো করে নিতে পারে তার জন্য জান্নাত আল্লাহ রেডি করে রেখে দিয়েছে। এক, তার হৃৎপিণ্ড যদি ভালো হয়, দুই, তার জিহ্বা যদি ভালো হয়। সারা পৃথিবীতে যত বিপর্যয় হয়েছে, যত সাম্প্রদায়িকতা হয়েছে, যত হিন্দু মুসলিম মারামারি হয়েছে, মুজাফফরনগর থেকে শুরু করে আর আপনার ত্রিপুরা থেকে শুরু করে আর সারা ভারতবর্ষ যত জায়গায় সাম্প্রদায়িকতা, যত জায়গায় মানুষে মানুষে খুন মারামারি, তার মূল আগে কিন্তু পিস্তল ব্যবহার করা হয়নি, আগে ধনুক ব্যবহার করা হয়নি, আগে বোম বারুদ ব্যবহার করা হয়নি, সমস্ত ঝামেলার মূলে হচ্ছে এই জায়গাটা জীব, তাই না? এই লোকটা সুস্থ এখানে বসে আছে, একে যদি আমি শালা বলে গালি দেই এখন তাহলে ও আমাকে মারতে আসবে কি আসবে না? আসবে কি আসবে না? তাহলে ও যে আমাকে মারলো আমি আবার ওকে মারবো? মারবো কি মারবো না? তাহলে বলুন তো, সর্বপ্রথম দুজনের ভিতরে বিচ্ছেদ ঘটিয়েছে কে? এই যে শালা বলে গাল দিয়েছি তাই, মানে জীব। এই জায়গাটা যে হেফাজত করতে পারবে, এই লোকমান হাকিম তার বেটাকে কয়েকটা জিনিসের শিক্ষা দিয়েছেন। আপনার কাছে অনুরোধ, আল্লাহ সুবহান ওয়া তাআলা লোকমান হাকিমের সেই শিক্ষাটাকে, তার বেটাকে দেওয়া শিক্ষাকে এত গুরুত্ব দিয়েছেন, এত মর্যাদা দিয়েছেন। লোকমান হাকিমের দৈহিক গঠন সম্পর্কে তফসিরের ভিতরে বলা হচ্ছে লোকটা ছিল মানে বেঁটে লোক, চওড়া, কালো, কুচকুচ 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 করতো, আফ্রিকার লোক মানে ঠোঁটটা মাটির দিকে ঝোলা, কালো কুচকুচে লো। এর থেকে আর একটা জিনিস বুঝে নেন, বংশমর্যাদা আপনার মর্যাদা বাড়ায় না, বাড়ায় বাড়াবে না। আপনি সুন্দর বলে আপনার মর্যাদা বাড়াবে? বাড়বে না। কোটিপতি লোক আপনার মর্যাদা বাড়বে? বাড়বে না। কিন্তু আপনি শিক্ষিত মানুষ হলে আপনার মর্যাদা কে বাড়বে? লোকমান হাকিম আল্লাহ তাআলা একেবারে টেনে নিয়ে চলে এলেন পবিত্র আল কোরআনুল কারিমে। আশ্চর্য ব্যাপার, লোকমান হাকিম তার বেটাকে শিক্ষা দিচ্ছেন, সেই শিক্ষাটা আমি এবং আপনি কাল সকাল হতে হতেই আমার বেটাকে আর বেটিকে দেব ইনশাল্লাহ। ইনশাল্লাহ বলুন, ইনশাল্লাহ। এক, লোকমান হাকিম তার বেটাকে বলছেন, ওয়াইজ ক্বালা লোকমান আলি ইবরিকি ওয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাস শিরকা লা যুলমুন আযীম। লোকমান হাকিম তার বেটাকে বলছে, লোকমান যখন উপদেশের ছলে তার পুত্রকে বলেছিলেন, হে আমার পুত্র, আল্লাহর সঙ্গে কাউকে কোনোদিন শরীক করে দিও না, আপনার পরিবারকে, আপনার বেটাকে, আপনার বেটিকে, আপনার স্ত্রীকে, আপনার মাকে, আপনার বোনকে, আপনার বাপকে যদি জাহান্নামের আগুন থেকে যদি বাঁচাতে চান তাহলে আপনার পরিবারকে সর্বপ্রথম যে শিক্ষাটা দেওয়া লাগবে সেটা হচ্ছে কি? শিরক। শিরক থেকে দূরে চলে এসো। পৃথিবীতে যত পাপ আছে শিরকের থেকে আর বড় কোনো পাপ কি নাই। শিরক কাকে বলে এটা আমি বলেছি অনেকবার, তারপরে আপনার স্মরণে নেই, আজকে ডাইরেক্ট শুনে যান। আল্লাহর যে ক্ষমতা আছে এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে এটা মনে করা শিরক। কি বলছি বুঝতে পারছেন? আল্লাহর যে ক্ষমতা আছে এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে এটা মনে করা শিরক। রুজির মালিক কে? আল্লাহ। হায়াতের মালিক? মত আল্লাহ। রুজির মালিক আল্লাহ। কিন্তু ওই বেলডাঙা বড়ুয়ার মোড়ে একটা দোকান আছে খুব ভালো, দোকানের পাল্লার তলাতে দেখছি একটা তাবিজ ঝোলানো আছে, বলছে বেচা কেনা বেশি হবে। আছে না? আছে। গাড়ির ড্রাইভার নতুন গাড়ি কিনেছে, তাবিজ করে ল্যামিনেশন করে ঠিক ড্রাইভারের সামনে দেখছি টাঙানো আছে। আছে না? নেই। আছে? আছে। দোকানদার দোকান খুলেছে, ফার্স্ট কাস্টমার গিয়ে বলছে ভাই ধারে 5 টাকার মুড়ি দাও, বলছে অস্তাকফিরুল্লাহ, এখনো বউনি হয়নি আর ধারে মাল। বলে কি বলে না, ধারে দিলে তোমার ক্ষতি কি? ড্রাইভার গাড়ি চালাতে চালাতে সামনের দিক দিয়ে একটা বিড়াল চলে গেছে, চাক করে ব্রেক মেরে একদম ছ্যাট করে দাঁড়িয়ে গেল। মানে মরে ড্রাইভার না প্যাসেঞ্জার এটা দেখার দরকার নাই, বিড়াল চলে গেছে সর্বনাশ করে দিব, তো বিড়ালও 10 পয়সা কোনো দাম নাই।
আছে দোকানদার দোকান খুলেছে সকালবেলাতে ঝাড়ু দিতে হবে ধূপবাতি জ্বালাতে হবে তারপর কাস্টমারকে মাল দিতে হবে তাই না এই ঈমান আমাদের আছে না নেই আছে ও তো ধূপ ও 10 পয়সাও কোনো দাম নেই ও তো গোবর দিয়ে আর কাঠের গুঁড়ো দিয়ে তৈরি হয় ও 10 পয়সাও কোনো দাম নেই ও তোমার দোকানের ভালোমন্দ কি করে দিতে পারে করে দিতে পারে রুজি কার পক্ষ থেকে আসে কার আল্লাহর অনেক মানুষ বলেছে পরিশ্রম করি বলে আজকে এই জায়গায় পৌঁছাতে পেরেছি ঘোড়ার ডিম পরিশ্রম করেছে বলে এই জায়গায় তুমি পৌঁছেছো পরিশ্রম করলে সম্পদ বাড়ে কে তোমায় বলেছে পরিশ্রম করলে যদি সম্পদ যদি বেড়ে যেত তাহলে বনের রাজা সিংহ না হয়ে গাধা হতো গাধা গাধা বেশি পরিশ্রম করে সারাদিন মালিকের বোঝা বইছে বইছে না সারাদিন মালিকের বোঝা বইছে আর বনের সিংহ কোনো কাজ নেই দাদাগিরি মেরে বেড়াচ্ছে বনের ভিতরে তার মানে বোঝা যায় শুধু আপনার পরিশ্রমের সফলতার মাপকাঠি নয় উপর থেকে 50,000 বছর আগে যেটা সিলেক্ট করে দেওয়া হয়েছে ওইটার উপর আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে শিরক মারাত্মক বড় পাপ ছোটখাটো শিরক আছে বড় শিরক আছে বড় শিরক মানে হচ্ছে ওই যে দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়াতে সব মাজারে গিয়ে কবরে গিয়ে বট গাছের তলায় আম গাছের তলায় সিজদা দিচ্ছে মানুষ দেখতে পাচ্ছেন কি আশ্চর্য ব্যাপার আবার বলছে আমাদের পীর সাহেব জীবিত অবস্থায় যা পাওয়ার ছিল মরার পরে পাওয়ার আরো বেড়েছে আশ্চর্য ব্যাপার বলছে পীর সাহেব জ্যান্ত অবস্থাতে যে পাওয়ার ছিল ওর মরার পরে আরো পাওয়ার বেড়েছে তাজ্জব ব্যাপার শিরক দুই ভাগে বিভক্ত এক হচ্ছে শিরক আকবর আর এক হচ্ছে শিরক আসগর একটা হচ্ছে বড় শিরক একটা হচ্ছে ছোট শিরক বড় শিরক আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে তার সমকক্ষ মনে করে সেই কাজ করা এটা হচ্ছে আকবর আল্লাহকে বাদ দিয়ে অন্য কোন জায়গায় মাথা নত করা কাউ কবরে সেজদা দেওয়া গাছতলাতে সেজদা দেওয়া এর নাম কি বড় শিরক ছোট শিরক আছে অনেক কোয়ালিটি তার ভিতরে আমাদের হাতে বাড়ির মেয়েরা বিশেষ করে এগুলো করে যে হাতে দেখবেন তাবিজ লাল সুতো কালো সুতো পরে ঘুরছে ঘুরছে না সব শিরক সব শিরক এই কথা আমি বলি মাঝে সাঝে খুব বলি আজকে আবার প্রসঙ্গক্রমে চলে এলো বলে আজকে আবার আপনাদেরকে বলছি ইমাম সাহেব ওর বেতন 4,500 আট বছর ইমামতি করছে আট বছর বেতন কম বলে ভিতরে ভিতরে একটু তাবিজ টাবিজ দেয় হালকা পাতলা দেয় গোপনে গোপনে দেয় তা একটা দোকানদার তাবিজ আনতে গেছে ওর কাছে বলছে ভাই দোকানটা করেছি আর 4.5-5 মাস হয়ে গেল বেচা কেনা কাস্টমার খুব বেশি নাই যদি একটু কিছু করে দিতেন তাহলে ভালো হতো তো বলছে দিশি মুরগা জবাই করে রক্তটা বোতলে করে আনবা আর এক কাজ করবে যে ঘাটে মানুষ গোসল করে না ওই ঘাটের পানি লাগবে গঙ্গার জল লাগবে এক বোতল আর আমি একটা তাবিজ করে দিব দিয়ে আপনি এক কাজ করবেন গঙ্গার জল অন্য পানির সঙ্গে মিক্স করে দোকানে সকালবেলাতে ছড়াবেন আর রক্ত দিয়ে যে তাবিজটা লিখবে এটা তো খুব ইম্পর্টেন্ট ব্যাপার এটা আপনি এক কাজ করবেন ক্যাশ বক্সের ভিতরে রাখবেন আর আমি যেটা লিখে দেবো ওটা পাল্লার তলে আঠা দিয়ে চিটিয়ে দেবেন দেখবেন কাস্টমার কি বলে ও বাড়ি চলে এলো ইমাম সাহেব বেশ মাথায় ফুঁক দিয়ে 500 টাকা ঝেড়ে নিয়েছে ভালো করে বোঝার চেষ্টা করুন আচ্ছা বলুন তো ওর যদি রক্ত দিয়ে তাবিজ দেওয়া ওর যদি লেখা তাবিজ দেওয়া এর যদি দোকানে যদি বেচা কেনা বাড়ে ও কেন 4,500 টাকা আজকে 10 বছর ইমামতি করছে হ্যাঁ ও তো একটু মসজিদের কমিটিকে তাবিজ করে কিছু বেতন বাড়িয়ে নিতে পারে পারে কি পারে না শিরক মারাত্মক বড় পাপ বাস কিনেছে বলেছি এটা সোশ্যাল মিডিয়াতে বাস কিনেছে একটা লোক 15 লাখ টাকা দিয়ে 15 লাখ টাকা বাস কিনে ওই যে পীর সাহেবরা বসে আছে বড় ফতুয়া পাঞ্জাবি পরে জীবনে নামাজ কালাম কিছু করে না আমি তো গেস দেখে এসেছি দরগাতে 24 ঘন্টা এরকম করে খয়নি বলছে 24 ঘন্টা রাম রাম করছে
আল্লাহ এক ওয়াক্ত নামাজ নাই কিছু নাই গেছে ওখানে গিয়ে বলছে 15 লাখ টাকার বাস কিনেছি কিছু ব্যবস্থা করুন পিসাব দেখতে বেশ ভালো একটা বড় কাস্টমার পেয়েছি তখন বলছে হুজুর তাবিজ কেমন দাম পড়বে বলছে লকডাউনের পর থেকে তো রেট বেড়ে গেছে 10000 টাকা মোটামুটি লাগবে তো হুজুর তাহলে তাবিজে কাজ কি হবে বলছে যে ড্রাইভার চালাবে ওর পাছার তলায় রেখে দেবে তাবিজটা দেখবে তোমার বাস যখন বহরমপুর রোডে চলবে সব বাস ফাঁকা হয়ে যাবে তোমার বাসে দেখবে প্যাসেঞ্জার বাদুরের মতো ঝুলছে লোকটা তখন ভাবছে যদি সব প্যাসেঞ্জার খালি হয়ে যায় অন্য বাসে আর আমার বাসে যদি ভিড়ভাট্টা করে তাহলে দুদিনে টাকা উঠে যাবে 10000 টাকার মাল নিয়ে চলে এসেছে এই হারামখোর হারামখোর তোমার 10000 টাকার তাবিজ যদি সব বাস খালি হয়ে এর বাসে যদি প্যাসেঞ্জার চলে আসে তুমি ব্যাংকের ম্যানেজারকে একটু তাবিজ করে সব টাকা তোমার বাড়িতে আনো তুমি কেন ফতোয়া পড়ে তাবিজ লিখছ হ্যাঁ বিজ্ঞানের যুগে এই সমস্ত জিনিস চলে চলে বলুন শিরক মারাত্মক বড় পাপ কত বড় পাপ আল্লাহ কত রেগে যায় আপনাকে এবার একটা কথা যুক্তি দিয়ে বলছি বোঝার চেষ্টা করুন আপনার স্ত্রী খুব সুন্দরী আর ঠোঁটগুলো যেমন গোলাপি কালার হ্যাঁ মাথার চুলগুলো তেমন আর তার চলনটা তেমন আর কি আড়া আড়ে দেখায় মিষ্টি করে হাসে মানে তাকে বলা যাবে না আর কি আচ্ছা বলুন তো আপনার স্ত্রী যে এত সুন্দরী আপনার কোনো অবদান আছে কথা বলুন নাই ইমাম সাহেবকে 500 টাকা দিয়ে আর 1000 টাকা মোহর দিয়ে ওকে বিয়ে করে বউ করে নিয়ে এসেছেন লাল ফিতে কিনে দিয়েছেন একটা কানে দুটো দুল দিয়েছেন আর কিছু দিতে পারেননি ও আপনার বউ হয়েছে এক মাস এক বিছানায় এক বালিশে মাথা দিয়ে কাটিয়েছেন স্বামী স্ত্রী প্রেম ভালোবাসা মহব্বত জন্ম হয়েছে আপনি রাজমিস্ত্রি ঠিকাদার আপনি দিল্লিতে কাজে চলে গেলেন তিন মাস পরে বাড়ি এসেছেন বাড়ি আসার পরে দরজা খুলেছেন দেখছেন আপনার ছোট ভাইয়ের গলা ধরে আপনার সেই অপরূপা চরমা সুন্দরীটা বসে আছে আপনার ছোট ভাইয়ের গলাতে হাত দিয়ে আচ্ছা বলুন তো আপনার রাগ হবে কি হবে না কেন হবে কেন ও তো ছোট দেওর হিসেবে একটু হাত দিতেই পারে রাগ হবেই বা কেন হ্যাঁ খুব রাগ হবে আপনার স্ত্রীকে আপনি দিয়েছেন কি ওর গোলাপি ঠোঁট ওর চোখের সৌন্দর্য ওর মাথায় ঝোলা কেশ ওর হাতের মানে সৌন্দর্য ওর কথা বলার সৌন্দর্য ওর মুখের সৌন্দর্য ওর চলনের সৌন্দর্য ও হাঁসের ডিমের মতো সাদা চকচকে ফর্সা আপনার বিন্দু পরিমাণ কোনো অবদান নেই অবদানকার আল্লাহর 1000 টাকা মোহর দিয়ে ইমামকে 500 টাকা বিয়ে পড়ানোর টাকা দিয়ে দুটো লাল ফিতে আর একটা কানের কিনে দিয়ে এত অধিকার কিসের যে আপনার ছোট ভাইয়ের গায়ে হাত দিলে আপনার রাগ হয় অন্য কোন পরপুরুষের দিকে একটু মুচকে হাসলে আপনার খুব জ্বালা ধরে কারণ কি এত অধিকার কিসের সামান্য 500 টাকা মোহর দিয়ে দুটো লাল ফিতে দিয়ে এত যদি তুমি অধিকার দেখাতে পারো যে কারোর দিকে ফিরে মিষ্টি করে কথা বললে তোমার যদি জ্বলন ধরে যায় যে আল্লাহ তোমাকে বডিটা টোটালি বানিয়েছেন যে আল্লাহ তোমাকে অক্সিজেন দেন যে আল্লাহ তোমার আই পাওয়ারের কন্ট্রোল করেন যে আল্লাহ তোমার খাদ্য পেশিকে সতেজ রাখেন যে আল্লাহ তোমার পিপাসা লাগলে পানি পান করবে ভিতরে ট্যাঙ্কি ভালো রাখে যে আল্লাহ তুমি চলবে বলে পায়ের তলাতে শক্ত চামড়া দিয়ে তোমার সুবিধা মতো করে তোমাকে বানিয়েছে যে আল্লাহ তোমায় দেখতে ভালো লাগবে বলে তোমার সেফটির জন্য চোখের ভিতরে যাতে কোনো আবর্জনা ঢুকে না যায় তার উপরে দিয়েছে ভুলু যাতে ঘামটা এইভাবে ঝরে তোমার চোখে না ঢুকে যায় এইটাকে দিয়েছে গাঢ় করার জন্য এবং সৌন্দর্য বাড়ানোর জন্য এত কিছু যে আল্লাহ তোমাকে দিয়েছে তাকে বাদ দিয়ে যদি আপনি অন্য কোন জায়গায় মাথা ঠোকেন আল্লাহ রাগ করবে কি করবে না বলুন করবে দুটো লাল ফিতে কিনে যদি বউ অন্য কারোর দিকে হাসি মেরে কথা বললে যদি রাগ হয় যে আল্লাহ টোটাল বডিটা টোটাল সম্পদ আপনাকে দান করেছে তাকে বাদ দিয়ে যদি আপনি কোন কারো কাছে যদি চাওয়া পাওয়ার জন্য যান তাহলে এটা শিরক 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 আল্লাহ এত রাগান্বিত হবেন আপনি প্রস্তুত থাকুন আপনি অচিরেই ধ্বংসের পথে চলে যাবেন আল্লাহ তাআলা বলেন ইত্তাবিউ
মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া আকালিরা মা তাযাক্কারুন আল্লাহ বলছে অনুগত করো তোমরা কি করো মেনে চলো মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম রবের পক্ষ থেকে যেটা অবতীর্ণ করা হয়েছে ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া তোমরা অনুগত করো না মিন দুনিহি আউলিয়া আল্লাহকে বাদ দিয়ে কোনো ওলি আউলিয়াকে চলবে ওলি মানে কে অভিভাবক আমাদের কাছে ওলিটাকে এমন করে উপস্থাপন করা হয়েছে ওলি মানে বিয়ে করা চলবে না ওলি মানে মাথায় বড় বড় চুল থাকতে হবে আর উকুনো থাকতে হবে ভিতরে ওলি মানে বড় বড় গোঁফ একটা ঠ্যাং গাছের উপরে এরকম করে মাথা থাকবে হ্যাঁ 30 বছর জঙ্গলে বসবাস করবে গায়ের ময়লাতে গন্ধতে ঘুমাবে না এ হচ্ছে আল্লাহর ওলি